নমস্কার বন্ধুরা ডি গার্ডেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের আমার অভিজ্ঞতা শেয়ার করব স্থল পদ্ম এই স্থলপদ্র গাছটাকে আমি কীভাবে তৈরি করেছি এবং তার পরিচর্যা করেছি শুরুতে বলে রাখি বন্ধুরা এই স্থল পদ্ম হিবিসকাস মিউটাবিলিস অর্থাৎ জবা ফুল গোত্রীয় একটা ফুল গাছ এটা এই ফুলটা এক থেকে দেড় দিনের বেশি থাকে না অর্থাৎ একদিন থাকে তারপরে আস্তে শুকিয়ে যায় এটা তিনটে টাইমে কালার চেঞ্জ করে সকালবেলা দেখবেন একটা কালার থাকবে দুপুরবেলা তার থেকে কালারটা একটু চেঞ্জ হবে এবং বলা এসে একটু চেঞ্জ হয়ে যায় কালারটা তো আমার এই ছোট্ট গাছে দেখবেন প্রচুর প্রচুর ফুল এসছে কমসে কম পঁয়ত্রিশখানা মতো ফুল আছে এখানে তিরিশ থেকে পঁচিশ খানা ফুল হবে আমি গুনেছিলাম আগে দিন তো এটা আমার নিচে ছিল টপেই কিন্তু নিচে থাকলে কিছু পোকার বেশি আক্রমণ হচ্ছিল তার জন্য এই টপটাকে আমি ছাদের পরে এসছি তো এখানে এসে দেখেছি পোকার পরিমাণটা একটু কমেছে অর্থাৎ আমরা জানি যে ভূপুষ্ঠে সমতল মানে মাটিতে যে পোকাগুলো থাকে তার ভিতরে কিছু পোকা থাকে যারা উপর দিকে এসে আসতে পারে না তো আমি সেইটা ভেবেই নিয়ে তা আমি কিছুটা আমার উপকারই হয়েছে তো তারপরে যদি কিছু পোকা আসে সেগুলো কি করে আমি তার ট্রিটমেন্ট করেছি আমি অবশ্যই বলবো একটু পরে তো শুরুতেই বলি এই যে টপটা তো এই আমরা চেষ্টা করব যেহেতু এই গাছটা অনেক বড় হয় তো মাটিতে লাগালে ভালো হয় অনেক বড় হয় কিন্তু যদি টপে লাগানো হয় তাহলে যত্নটা খুব ভালোভাবে করতে হবে কাটিংগুলো ঠিকঠাক করতে হবে তাহলে আমরা এতে ফুল পেতে পারি ভালো এবং টপে রেখেও আমরা ফুল পাব তো শুরুতে বলি আমি এই টপটা সাধারণত আট ইঞ্চি নিয়েছিলাম কিন্তু এটা আপনারা আট ইঞ্চি নেবেন না কমপক্ষে দশ ইঞ্চি দশ ইঞ্চি বেশি হলে ভালো হয় কিন্তু গাছটা বড় হয় এবং অনেক দীর্ঘদিনের গাছ এটা তো বন্ধুরা আমার যখন এসেছিলাম এটা খুব সম্ভবত জানুয়ারি মাসে আমি এই চারাটাকে নিয়েছিলাম তো তখন এই একটা ডাল ছিল এই যে ডালটা দেখতে পাচ্ছেন এইটা মাঝখানটা এটা ছিল তো অনেক ফুল পেয়েছি আমি প্রত্যেক দিন একটা একটা হতো তারপরে এই ডালগুলো নতুন করে ছেড়েছে আবার এই তিনটি ডাল নতুন করে আবার ফুল পাচ্ছি আমি এই যে ফুলটা এই ফুলটা গতকালকে ফুটেছিল আর এটা আজকে ফুটেছে এটা এটা আজকে ফুটেছে তো এটাও আজকে শেষ হয়ে যাবে কালকে আবার হয়তো এখান থেকে বের বেরোবে তো শুরুতে প্রথম এর মাটি তৈরি করতে হবে কি করে আমি এক ভাগ নেব সাধারণ মাটি এক ভাগ নেব নদীর বালি নেবো আর যে দুভাগ থাকলো সেই দুভাগ মাটি আমরা বিভিন্ন কম্পোজ নেব গোবর সার নেব তার সঙ্গে যদি ভার্মি কম্পোজ হয় ভালো না হোক একটু কোকোপিট নেব এ চার ভাগ মিশিয়ে নেব তার সঙ্গে হাড় গুঁড়ো দেব একটু খোলের গুঁড়ো দেব। এবং ডিএপি দেব দুই চামচ এক চামচ পটাশ দেবো এক চামচ নিমখোল দেব এগুলো দিয়ে আমি মাটিটাকে মিক্সিং করে কিছুদিন রেখে দিয়েছিলাম তারপরে আমি রিপোর্টিং করেছিলাম তো আমি রিপোর্টিং করার পরে এবার আসি এতে জল দেবো কেমন জল লাগে খুব বেশি কিন্তু জল আমি এমনভাবে দিই আমার গাছের গুড়া যেন কোনোভাবেই গুড়াতে জল যেন জমে না থাকে আমি সেইভাবে বুঝে বুঝে জল দিই দরকার বল দুবারও দিই কিন্তু একবার দিলেই হয়ে যায় সাধারণত তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকালের দিকে জলটা দেওয়ার কারণ বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে জলটা দিলে কি হয় জলটা মানে রোদ্দুর না থাকার জন্য জলটা জমিয়ে দিতে পারে এবং গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে গোড়াতে তার জন্য সকালবেলা দুপুরবেলা কিন্তু কোনোভাবেই জল দেবেন না সকালবেলার দিকে জল দেবেন তো এবার এসে খাবার কী কী দেব এতে আমি দশ থেকে পনেরো দিন অন্তর খোল পচা লিকুইড বানিয়ে দিই তার সঙ্গে ডিএপি দিই দশ পনেরো দিন অন্তর এক চামচ করে ডিপি দিই অর্থাৎ আমি একেবারে মিক্সিং করে নিই এক চামচ ডিপি নিলাম এক চামচ পটাশ নিলাম এক চামচ এনপিকে নিলাম এক চামচ হাড় গুঁড়ো নিলাম এক চামচ আমি ডিমের খোল নিই এগুলো আমার করা আছে সেগুলো আমি মিক্সিং করি মিক্সিং করে তার থেকে এক থেকে দেড় চামচ মতো আমি দিয়ে দিই টুক দিই না এক থেকে দেড় চামচ মতো আমি দিয়ে দিই দিয়ে আমি ইয়ে করে দিই বা অন্য অন্য গাছে আমি বাদ ঢুক দিই তো এইভাবে পরিচর্যা করি তার সঙ্গে থাকলে এবার কী কী অ্যাটাক করতে পারে মধ্যে খুব পরিমাণে এতে অ্যাটাক করে না দেখি শুধু পোকার একটা খুব উপদ্রব হয় সেই পোকাটাকে আমি ওই উস্তাদ নেমে একটা আমার বিষ তেল আছে যেটা সেটাকে আমি স্প্রে করে দিই আপনারা যারা বিষ ইউজ করবেন না তারা এটাকে শ্যাম্পু ইউজ করতে পারেন এক কিছুটা শ্যাম্পু নিয়ে জলে গুলিয়ে ওটা স্প্রে করে দিতে পারেন তা তো আশা করি কাজ হয়ে যাবে তো আমি পরবর্তী আপডেট অবশ্যই দেব আবার যখন ফুল একসঙ্গে অনেকগুলো ফুটবে দেখুন কত ফুল এসছে বত্রিশখানা খুব সুন্দর ফুল হয়েছিল আমি গুনেছিলাম আগে দিন ছোটো ছোটো এখন অনেকগুলো রয়েছে আসতে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও বিষয়বস্তু তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ